এই গ্রামে এক মাতাল ছিল যার দুটি বাচ্চা আছে তার স্ত্রী অনেক আগেই মারা গিয়েছে তাই তার দুই ছেলে মেয়ে তার চাচা চাচির কাছেই থাকতো প্রতিদিনের মতো মাতালটি যখন এই দিন কাজে আসে তখন এই ট্রাকটি তাকে ধাক্কা মেরে চলে যায় আর সে তখন মারা যায় এখন এই বাচ্চা দুটোর আর কেউ নেই তাই তার চাচা চাচি তাদেরকে দিয়ে অনেক কাজ করাতো আর খাবারে শুধুমাত্র একটি শুকনো রুটি দিত আর এই ভাই রুটিটি জলে ভিজিয়ে তার বোনকে খাওয়াতো একদিন এত অত্যাচার সহ্য না করতে পেরে ভাই তার বোনকে নিয়ে শহরে পালিয়ে যায় তবে সেখানে গিয়েও তাদের কেউ খেতে দিচ্ছিল না তাই এই বোনের খিদে পেলে ভাই তার বোনকে দুধের বদলে প্যাকেটে জল ভরে খাওয়াতো এরপর তার বোনকে মানুষ করার জন্য সে মন্দিরের সামনে ভিক্ষা করতে বসে পড়ে আর একদিন মন্দিরের সোনা চুরি হয়ে গেলে পুরোহিতরা এই ছেলেটিকে দোষ দিয়ে তাকে খুব মেরে বেঁধে রাখে যখন এগুলি সেখানকার প্রধানরা জানতে পারে তখন তারা বাচ্চাদেরকে মেরে নদীতে ভাসিয়ে দিতে বলে